بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সকল কে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি ক্লাস 5 এর ইসলাম শিক্ষা বিষয়ে ক্লাস নিচ্ছি। তোমরা সকলে প্রস্তুত হও ক্লাসটি গ্রহণ করার জন্য। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, ধর্মীয় শিক্ষক, ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, শ্রীজয় উচ্চ বিদ্যালয়, ইসমানী শিল্পগোষ্ঠী কর্তৃক পরিচালিত। পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা বিষয়ে আজকে তোমাদের ক্লাস নিচ্ছি। মনোযোগ সহকারে ক্লাসটি গ্রহণ করো, বই খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুতি নাও। গত ক্লাসে আমরা নামাজের সময়সূচি নিয়ে আলোচনা করছিলাম। নামাজের 5টি সময় নামাজ পড়বে, কোয়ানক্ত কখন শুরু হয়, কখন শেষ হয়, এবং 3টি নিষিদ্ধ সময় নামাজ পড়ার, সূর্য উদয়ের সময়, সূর্য অস্তের সময় এবং ঠিক দুপুরের সময় নামাজ পড়া নিষেধ, এগুলো আলাপ করা হয়েছিল, আলোচনা করা হয়েছিল। আজকে যে বিষয়টি আলোচনা করব, দেখো লোকটি কি করছে। হ্যাঁ, ইতিমধ্যেই দেখতেছো তো লোকটি অজু করছে। অজু করলে মানুষ পবিত্র হয়। পবিত্র হওয়া নামাজের একটি আহকাম। দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা 35-36 সালাতের আহকাম ও আরকান। নামাজ পড়তে হলে প্রত্যেক মুসল্লিকে এই আহকাম ও আরকান 60-60 মোট 14টি বিষয় অনুসরণ করতে হয়, অবলম্বন করতে হয় এবং পালন করতে হয় কতগুলো ক্রিয়াকলাপ। না হয় এই 14টি ফরজের একটিতে কোনো রকম ভুল ত্রুটি হলে অথবা বাদ পড়লে কোনো ক্রমেই নামাজ হবে না, পুনরায় নামাজ আবার আদায় করতে হবে। এ বিষয়ে তোমরা শিখলে তোমরা জানতে পারবে আহকাম শব্দের অর্থ কি, বলতে পারবে আহকাম কাকে বলে তা বলতে পারবে, আহকাম কয়টি ও কী কী তা লিখতে পারবে, আরকান কয়টি ও কী কী তা তোমরা লিখতে পারবে। তোমরা যদি এটা সুন্দর করে পড়ো, ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটি গ্রহণ করো। সালাতের আহকাম ও আরকান। আহকাম হুকুম শব্দের বহুবচন, নির্দেশ সমূহ, হুকুম সমূহ। আরকান রোকনের বহুবচন, শর্ত সমূহ। আমরা জানি সালাত আদায় করা মহান আল্লাহ তাআলার একটি হুকুম এবং ইসলামের 5টি স্তম্ভের ভিতরে প্রধানতম একটি হুকুম। এই সালাত আদায় করতে হলে কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং সালাতটি কবুল করবেন, গ্রহণযোগ্য হবে, সেজন্য মহান আল্লাহ তাআলা বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার ভিতরে রয়েছে 7টি প্রস্তুতিমূলক কাজ, আর এগুলোকে বলা হয় আহকাম। এখনও নামাজ পড়া শুরু হয় না, নামাজ পড়তে হলে তার আগেই এই কাজগুলো করতে হবে, এই জন্য এগুলোকে আহকাম বলা হয়, যা নামাজের বাইরে প্রস্তুতিমূলক। আর আরকান হচ্ছে নামাজের ভিতরে, নামাজ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত 7টি কাজ ফরজ, এগুলোকে আরকান বলা হয়। এগুলো ফরজ, এগুলোতে কোনো রকমের ভুল ত্রুটি হলে বাদ পড়লে আদৌ নামাজ হবে না, পুনরায় নামাজ আবার নতুন করে পড়তে হবে। তাহলে আহকাম 7টি, আরকান 7টি, মোট 14টি ফরজ। সালাত আহকাম মোট 7টি। একটা মানে শরীর পাক, মানুষের শরীর আপাত মস্তক, পুরো শরীরটা পবিত্র হতে হবে, নাজাসাতে হাকিকি নাজাসাতে হুকমি থেকে পবিত্র হতে হবে। পবিত্র উপায় হচ্ছে গোসলের প্রয়োজন হলে গোসল করবে, আর অজুর প্রয়োজন হলে অজু করবে। অজু গোসলের মাধ্যমে মানুষের শরীর পবিত্র হয়, তাই শরীর এভাবে পবিত্র করে নেবে। কাপড় পাক, মানুষ যে পোশাক পরবে এ পোশাকটা পবিত্র হতে হবে, ময়লা আবর্জনা নাফাকি থাকতে পারবে না, এই জন্য কাপড়ও পাক হতে হবে। এরপরে জায়গা পাক, 3 নম্বর, যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বে এই জায়গাটা পবিত্র হতে হবে, নোংরা আবর্জনা নাফাকি ইত্যাদি থাকতে পারবে না। 4 নম্বর, সতর ঢাকা। সতর মানে কাপড় পরা। তো কাপড় পরা পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পরা ফরজ, এবং মহিলাদের মুখমণ্ডল হাতের তালু ছাড়া পুরো শরীর ঢেকে রাখা ফরজ। শুধু নামাজের বেলায় না, নামাজের বাইরেও এতটুকু ঢেকে রাখা ফরজ। পুরুষের বাদ বাকি বুক, পেট, পিঠ, মাথা ইত্যাদি ঢেকে রাখা সুন্নাত।
কাজী এভাবে পোশাক সুন্দরভাবে সুন্দর পোশাক পরে নামাজ আদায় করতে হবে। এরপরে কিবলামুখী হওয়া, পাঁচ নম্বর, তোমরা দেখো কাবা ঘর, আমাদের কিবলা হচ্ছে কাবা ঘর, বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকে আমরা নামাজ পড়ব। আমাদের দেশ থেকে মক্কা শরীফ অর্থাৎ বাইতুল্লাহ পশ্চিম দিকে, তাই আমরা পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ি, তাই বাইতুল্লাহর দিকে নামাজ পড়ে। যারা পশ্চিমে তারা পূর্ব দিক হয়ে নামাজ পড়ে, যারা দক্ষিণে তারা উত্তরমুখী হয়ে নামাজ পড়ে, যারা উত্তরে তারা দক্ষিণমুখী নামাজ পড়ে। অর্থাৎ কাবা হতে হবে তাদের সামনে, কিবলামুখী হওয়া, ছয় নম্বর নামাজের অক্ত হওয়া, সময় মতো নামাজ পড়তে হবে। রাতের নামাজ দিনে পড়লে হবে না, দিনের নামাজ রাতে পড়লে হবে না, কাজী নির্দিষ্ট সময়ের ভিতরে নামাজ আদায় করতে হবে, এটাও ফরজ। এরপর নিয়ত করা, কনকদের কোন নামাজ কত রাকাত কীভাবে সে আদায় করছে এটা মনে মনে ধারণা করতে হবে, নিয়ত করতে হবে, ইচ্ছে করতে হবে, এটাও ফরজ। তাহলে আমরা এখানে সালাতের আহকাম ষাটটি আলোচনা করলাম, তোমরা বই আরও ভালো করে পড়ে নেবে। এরপর সালাতের আরকান ষাটটি, এটা নামাজের ভিতরে, তাকবীরে তাহরিমা প্রথম, তাকবীরে থাকবে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, তাহারি মানে হারাম। এই তাকবীরের সাথে নামাজের ভিতরে যাবতীয় কাজকর্ম হারাম হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়, আর কোনো কাজকর্ম সে করতে পারবে না, শুধু নামাজই আদায় করবে। এই তাকবীরে তাহারিমাটা বলে নামাজ আদায় করা ফরজ। কেউ যদি ভুলক্রমে এটি আদায় না করে, উচ্চারণ না করে, তাকবীরে তাহারিমা না করে, তাহলে তার নামাজ আদৌ হবে না, পুনরায় তাকে আবার নামাজ আদায় করতে হবে। দুই নম্বর কিয়াম, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করা, প্রথম দাঁড়াইয়ে নামাজটা শুরু করা, দাঁড়ানোর সময় দাঁড়াবে, বসার সময় বসবে, রুকুর সময় রুকু করবে, সেজদার সময় সেজদা করবে, অর্থাৎ একেবারে দাঁড়িয়ে থাকবে তা না, দাঁড়ানোর সময়টাই শুধু দাঁড়াবে। আর যারা দাঁড়াতে অক্ষম অসুস্থ তারা বসবে নামাজ পড়বে, যারা বসতে অক্ষম তারা শুয়ে নামাজ পড়বে, অর্থাৎ কোনো অবস্থায় নামাজ মাপ নাই। যে অবস্থায় নামাজই স্বাচ্ছন্দ্য বোধ করে সে অবস্থায় সে নামাজ পড়বে। শুয়ে বসে নামাজ না পড়তে পারলে সে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাতে সক্ষম হয়, স্বাচ্ছন্দ্য বোধ করে, তা সে অসুস্থ ব্যক্তি শুধু দাঁড়িয়েও নামাজ পড়বে। আল্লাহ তাআলা এভাবে বিভিন্ন অপশন রেখেছে, যে অপশনে সে সুবিধা পায়, স্বস্তি পায়, স্বাচ্ছন্দ্য বোধ করে সে অবস্থায় নামাজই নামাজ আদায় করবে, তবুও কোনো ক্রমেই নামাজ মাপ নেই। তিন নম্বর কেরাত পড়া, নামাজে দাঁড়িয়ে প্রথমে কেরাত পড়তে হবে, অর্থাৎ কোরআনের 114টি সূরা থেকে যে কোনো আয়াত পড়বে পরিমাণ মতো, এটা পড়া ফরজ, কেরাত পড়তে হবে। এরপরে রুকু করতে হবে, অর্থাৎ কেরাত শেষ হলে হাঁটুতে হাত দিয়ে মাথা ঝুঁকিয়ে এখানে তাজবি পড়বে, এই অবস্থা করাটা ফরজ, কিছুক্ষণ অবস্থান করবে, রুকুর পরে আবার সেজদা করবে, দুটো সেজদা করবে, মাটিতে কপাল এবং নাক ঠেকাবে এবং এখানে তাজবি পড়বে, কিছুক্ষণ সময় অপেক্ষা করবে, এভাবে দুটো সেজদা করবে, এই সেজদা করা ফরজ। এরপরে নামাজ যদি দুই রাকাত হয় বা তিন রাকাত হয় অথবা চার রাকাত হয়, শেষ রাকাতে বসে দুরুদ শরীফ পড়বে, আত্তাহিয়াত পড়বে, তাশাহুদ পড়বে, দুরুদ শরীফ পড়বে, এই বই শেষে বসাটাই ফরজ, যেটাকে শেষ বৈঠক বলা হয়। সাত নম্বর, সালামের মাধ্যমে সালাত শেষ করা, অর্থাৎ নামাজ শেষ করতে হবে, যেভাবে তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করেছে, একটা কাজের মাধ্যমে নামাজ শেষ করতে হবে, তাই সালামের মাধ্যমে নামাজ শেষ করা ফরজ। এই সাতটি গেল আরকান, আর আগে গেল প্রস্তুতিমূলক সাতটি আহকাম, মোট 14টি। মনে রাখবে আহকাম সাতটি নামাজের পূর্বে, আরকান সাতটি নামাজের ভিতরে, তোমরা কখনই আরকান আহকাম গোলেই ফেলবে না, আরকানের ভিতরে আহকাম, আহকামের ভিতরে আরকান, এভাবে লিস্টভুক্ত করবে না, আলাদা আলাদা মুখস্থ রাখবে। এপাঠে আমরা সালাতের আহকাম কাকে বলে তা জানলাম, আরকান কাকে বলে তা জানলাম, আহকাম কয়টি ও কী কী তা জানলাম, আরকান কয়টি ও কী কী তা জানলাম, এবং আরকান আহকামের গুরুত্ব এটাও জানলাম। বাড়ির কাজ, প্রশ্ন, নামাজের আহকাম কাকে বলে, উহা কয়টি ও কী কী, নামাজ শুরুর আগে প্রস্তুতিমূলক যে আহকাম রয়েছে এই সাতটি তোমরা উল্লেখ করবে, এবং এই আহকাম কাকে বলে তা একটু আগে লিখে নিবে, তাহলে পূর্ণ মার্ক পাবে। ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত ক্লাসটি গ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ, তোমরা ভালো থাকো।
আল্লাহ হাফেজ।